हेलो ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যাদার নিউ এপিসোড। তো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আমেরিকান ব্রিটিশ সিন্ডেবল ক্যাশ আপ করবেন। তো আজকে দেখাবো যে আপনারা কিভাবে নিজের ছবি ব্যবহার করে আপনারা কিভাবে আমেরিকান ব্রিটিশ সিন্ডেবল ক্যাশ আপ ভেরিফাই করবেন। তো আজ কিন্তু 15 জুলাই 2023। তো আজকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে এই কাজটা করে নিতে পারবেন। তো আমরা শুরুতে অবশ্যই একটি ভিপিএন ধরব, সুপার ভিপিএনে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আপডেট করে দিব। তো চাইলে কিন্তু আপনারা অন্য কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তো ভিপিএনটা কানেক্ট করলাম, এখন চলে গেলাম ক্যাশ অ্যাপে। আসার পর এখান থেকে আমরা একটি মেইল দিব। তো এখান থেকে মেইলটা কপি করব, করে এখানে বসাইলাম, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করবো, আমাদের কোড চলে আসে, কোডটা আমরা কপি করলাম, বসায় দিলাম, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে ইনভিটেশন করে দিলাম, এখানে স্কিপ করে দিব, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে দিব। আমরা এসএসএম থেকে ফার্স্ট টাইম দিলাম, লাস্ট টাইম বসাবো, নেক্সটে ক্লিক করে দিলাম, তারপর নেক্সটে করলাম, আবার এখানে জিপ কোড বসায় দিব, নেক্সট করলাম, এখান থেকে স্কিপ করে দিব বা নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কার্ড চলে আসবে। তো এখান থেকে আমরা যে কোনো একটি কার্ড ইয়া করবো, সিলেক্ট করব, অর্ডার কার্ডে ক্লিক করে দিলাম, তারপর এখানে অ্যাড্রেস বসাই দিব, এসএসএন থেকে নিয়ে আমরা সব কিছু দিলাম, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিব, তারপর আবার নেক্সটে ক্লিক করে দিলাম, ফার্স্ট টাইম লাস্ট টাইম বসাই দিব, ডেট অফ বার্থ বসাই দিব, এসএসএন 9 ডিজিট বসাই দেবো এখানে। দেওয়ার পর এখন দেখেন এখানে আসতে দেখেন ভেরিফাই আইডেন্টিটি, এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। তো আপনার অবশ্যই এখানে লক্ষ্য করে দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের আসে নিউ ইয়র্কে স্টেটের একটি ড্রাইভিং লাইসেন্স পিএইচডি ফাইল। তো আপনার কিন্তু খুব সহজে আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স পিএইচডি ফাইল নিয়ে কিন্তু খুব সহজে আপনার ডিএল মেক করে আপনারা কিন্তু এখানে ভেরিফাই করতে পারবেন। তো এখান থেকে যেহেতু আমাদের করা আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্টিনিউ করে দিলাম, তারপর এখান থেকে ড্রাইভিং সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সবকিছু অ্যালাউ করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করব, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট। তো দেখেন লেখা আছে ইওর কার্ড ইজ রেডি, এখান থেকে আমরা কন্টিনিউ করব। তো আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল, দেখেন কন্টিনিউ করলাম। তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। তো অবশ্যই আপনারা শুধু দেখেছিলেন যে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু এই নামেই ছিল। তো এখান থেকে লিমিটটা দেখে নিব আমরা। তো এখানে দেখেন সবগুলো লিমিট কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে আসলে খুব সহজে কিন্তু আপনারা আপনার ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে কিন্তু আপনারা একটি ব্রিটিশ সিন্ডেবল ক্যাশ অ্যাপ করতে পারবেন। দেখেন আমাদের কিন্তু সবকিছু এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা আছে আমাদের ড্রাইভিং লাইসেন্স ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। আপনারা কিন্তু খুব সহজে আপনাদের নিজস্ব ব্যবহার করে আপনারা কিন্তু আমেরিকান ডিএল বানাতে পারেন, এবং সেই ডিএলটির মাধ্যমে কিন্তু আপনারা ক্যাশ অ্যাপ ভেরিফাই করতে পারবেন খুব সহজেই। যে প্রসেসটা দেখালাম ঠিক সেম প্রসেসে কিন্তু আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। তো আপনার সাথে কিন্তু আমাদের কাছে মেথডও বাই করতে পারেন। তো এই জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, কিংবা এখানে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো যদি কোনো প্রকার সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, তো আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। তো আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো ডিএল এর কালেকশন আছে, সব আমেরিকান ড্রাইভিং লাইসেন্স।
তো আপনার সাথে কিন্তু এই সকল ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে কিন্তু আপনাদের নিজস্ব বসার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা নতুন মেথডে কিন্তু আপনারা আমেরিকান যে কোনো বিডিসি নেবল ক্যাশ অ্যাপ কিংবা জিল্লি যে কোনো ধরনের অ্যাকাউন্ট কিন্তু খুব সহজে ভেরিফাই করতে পারবেন। তো এখানে দেখেন আমরা যদি এখানে ক্লিক করে দেই, দেখেন এটা হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স। যাদের ডিএল প্রয়োজন হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো আজ তাহলে এ পর্যন্তই, দেখা পাবো তুমি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।